হ্যালো গাইজ ওয়েলকাম টু ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো গাইজ আজকে আমি আবারও কথা বলবো আমরে গালকে নিয়ে কিন্তু যদিও এই টপিকে ভিডিও বানানো আমার কোনো ইচ্ছা ছিল না কিন্তু কয়েক ঘন্টা আগে আমি শ্রীলেখা মিত্রদির করা একটা ফেসবুক পোস্ট দেখতে পেলাম যেখানে লেখা ছিল যে ছবিটা দেখছেন হ্যাঁ চেনেন তাকে রিসেন্টলি তাকে নিয়ে প্রচুর ট্রোল করেছেন আপনারা আমরেলা স্পেলিং ভুল বলার দরুন ইয়েস সি কমিটেড সুইসাইড সবার নেওয়ার ক্ষমতা থাকে না অর্থাৎ শ্রীলেখা মিত্র দিদির কথা অনুযায়ী যেই মেয়েটা রিপোর্টারদের সামনে আমরেলা বানান বলতে পারছিল না হ্যাঁ সেই মেয়েটাই তাকে নিয়ে হওয়া ট্রোলগুলো নিতে না পেরে অবশেষে আত্মহত্যা করেছে তাই স্টপ ট্রোলিং শ্রীলেখাজির এই পোস্টটা পড়ে যেমন দুঃখ পেয়েছিলাম তেমন অবাকও হয়েছিলাম দুঃখ হয়েছিল এটা ভেবে যে একটা মানুষ এইভাবে চলে গেল আর অবাক হয়েছিলাম এটা ভেবে একটা মানুষ সামান্য একটা ট্রোলের জন্য চলে গেল এই সব ভাবতে ভাবতে আমি ভাবছিলাম যে পোস্টটা আদৌ রিয়েল তো কিন্তু তারপর মনে হলো একটা সেলিব্রিটি নিজের ব্লুটিক ভেরিফাইড পেজ থেকে একটা জিনিস পোস্ট করছে সেটা নিশ্চয়ই রিয়েলই হবে অবশ্যই কিন্তু কিছুক্ষণ পর কয়েকজনের পোস্ট এবং নিউজ পোর্টাল দেখে জানতে পারলাম শ্রীলেখাদি যে মেয়েটির কথা পোস্টে উল্লেখ করেছিল অর্থাৎ আম্রেলা গাল সেই মেয়েটি সুইসাইড কমিট করেনি মারা গিয়েছেন একটা অন্য মেয়ে হ্যাঁ সেও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সেও অকৃতকার্য হয়েছিল আর তার নাম হলো শম্পা হালদার কিন্তু আম্রেলা গালের নাম হল সুদীপ্তা গোপনীয়তা রক্ষার্থে টাইটেলটা বললাম না কিন্তু প্রশ্নটা হলো যেখানে মারা গিয়েছেন অন্য একজন মেয়ে সেখানে শ্রীলেখা দিয়ে আম্রেলা উচ্চারণ না করতে পারা মেয়েটির কথা উল্লেখ কেন আমারও তো সেই এবার দেখো ওনার পেজ উনি উনি সেখান থেকে যা যা খুশি ইচ্ছা পোস্ট করতে পারেন কিন্তু একজন সেলিব্রিটি দায়িত্ববান নাগরিক উনি যখন কোনো ঘটনার কথা পোস্ট করছেন সেটার ফ্যাক্ট যাচাই করে কিংবা সত্যতা যাচাই করে তবেই তো ওনার পোস্ট করা উচিত কিন্তু উনি করেননি সেটা না হয় মাল্লাম উনি ভুল করে করে ফেলেছেন কিন্তু উনি সেই সঙ্গে এটাও উল্লেখ করেছেন ট্রোল নেওয়ার ক্ষমতা সবার থাকে না স্টপ ট্রোলিং মানে উনি মিন করছেন যে মেটি ট্রোল সহ্য করতে না পেরেই সুইসাইড করেছেন না মানে উনি অভিনেত্রী সেটা তো জানতাম কিন্তু জ্যোতিষ চর্চা কবে থেকে শুরু করলেন বলেন কি একদিকে দিদি বলছে মেয়েটি নাকি ট্রোল সহ্য করতে না পেরে সুইসাইড করেছে আবার অন্যদিকে মেয়েটির বাড়ির লোকের দেওয়া বয়ন অনুযায়ী মেয়েটি নাকি ফেল করার দুঃখে সুইসাইড করেছে এটা কি ফেল করার জন্যই এখন যেটা বোঝাচ্ছে এটা ফেল করার জন্যই বোঝা যাচ্ছে কি নাম আমার নাম খুশি হালদার কে সুইসাইড করেছে জানেন না কেন সুইসাইড করেছে তাও জানেন না কিছু না জানা সত্ত্বেও সস্তার পাবলিসিটি করানোর জন্য তিনি ট্রোলকে দায়ী করে একটা দুম করে পোস্ট করে দিলেন আর এটা দেখা মাত্রই কিছু পাবলিক তাদের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সত্য মিথ্যে যাচাই না করে কাল পর্যন্ত যারা শুধুমাত্র আমরেলা বানান না জানার জন্য মেয়েটির চোদ্দ গোষ্ঠীর ষষ্ঠী পুজো করছিল তারাও চলে এলো মেয়েটির হয়ে জাস্টিস চাইতে না না জাস্টিস চাইতে বেরিয়েছে খুব ভালো কথা কিন্তু আই হ্যাভ এ গভীর প্রশ্ন যখন কোনো মেয়ের মার্ডার বা রেপ হয় তখন এরা কোথায় ঢুকে যায় জানি না দেখো ট্রোল করার মতো বিষয় পেলে মানুষজন ট্রোল তো করবেই নাকি ওদের পাশে দাঁড়িয়ে এটা বলতো এই আমরেলা বানান পারোনি তো কি হয়েছি এইচএস এর ফুল ফর্ম বলতে পারেনি তো কি হয়েছে আন্দোলনে তো এসেছো তোমরা এমনিই পাশ করে গেছ এটা সেই পশ্চিমবঙ্গ যেখানে যোগ্যতা ছাড়া এসএসসি চাকরি প্রার্থীরা যখন চাকরি পেয়ে যায় তাদের এগেন্স্টে আন্দোলন করা হয় অথচ যোগ্যতা ছাড়া উচ্চ মাধ্যমিক পাস করতে চাইলে তাদেরকে বলা হয় দেখো ফেল করাটা খুব খারাপ বিষয় নয় কথায় আছে ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস কেউ ফেল করাকে ট্রোল করছে না ফেল আগেও অনেকে করেছে এবছরও অনেকে করেছে কিন্তু ফেল করে পাশ করাবার অন্যায় দাবি নিয়ে আন্দোলন করাটাকে কিংবা আরটিআই করতে না গিয়ে রাস্তা অবরোধ করে মানুষকে হ্যারেশ করাটাকে মানুষজন ট্রোল করছে আর দেখো ট্রোলের একটা লিমিট থাকা উচিত কিছু কিছু মানুষ দেখলাম অতি উৎসাহিত হয়ে এই আমরেলা মামুনি এবং ওই মানছি না মানবো না মামুনির ফেসবুকের ভিডিও রিলস ভিডিও নিয়ে রোস্ট করছে কিল্লি করছে এবং তার ক্যাপশানে লিখছে যে সারা দিন রিলস করতে থাকলে পড়াশোনা করবে কি করে সো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যেই মেয়েটা এবছর উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হয়েছে অদিশা তার একটা ভিডিও দেখলাম ফেসবুকে যে ও একটা ডান্স ভিডিও করছে অর্থাৎ ও ডান্স করছে এবার এটা দেখার পর বুঝতে পারলে তো গান নাচ করে পড়াশোনা করেও চারশো আটানব্বই পে ফার্স্ট হওয়া যায় সো কে 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 ইউটিউব করছে 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 রিলস ফেসবুক এটা তাদের ব্যাপার যার পড়াশোনা সে এমনিতেই করবে করার না সে এমনিতেই করবে না তো কারোর পার্সোনাল লাইফ নিয়ে বা পার্সোনাল ভিডিও নিয়ে কিছু বলা বন্ধ করা আমার মতে বলে এগুলো ইউজলেস বলে কোনো লাভ নেই এবার শেষে একটা কথা বলি ট্রোল কতটা ক্ষতিকর সেটা ঠিক আমি জানি না কিন্তু কোনো কিছু না জেনে দুম করে একটা পোস্ট করে দিয়ে কোনো জীবিত মানুষকে মৃত বানিয়ে দেওয়াটা অনেক বেশি ক্ষতিকর এটা আমার কাছে আরও বেশি অপমানজনক লাগলো তো যাই হোক আই থিঙ্ক এই ধরনের জিনিসগুলো ভবিষ্যতে আর দেখতে হবে না দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো লাইক করো কমেন্ট করে জানাও কেমন লাগলো অ্যান্ড দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো টাটা